রাতের অন্ধকারে কলকাতায় টেট উত্তীর্ণদের পুলিশি আটকের বিরুদ্ধে আসানসোল গির্জা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। শুক্রবার এই পথ অবরোধ করা হয়েছে। এদিন রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে এই পথ অবরোধ করা হয়। এই পথ অবরোধের মাধ্যমে কলকাতার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা। একই সাথে কুলটি ব্লকের নিয়ামতপুর মোড়ে এই ঘটনা নিয়ে বিজেপির পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়। এদিন নিয়ামতপুর সেন্টার বিজেপি দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে মিছিল করে নিয়ামতপুর মোড়ে পথ অবরোধ করে তারা। কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সঙ্গে সঙ্গে পথ অবরোধ সরিয়ে দেয়। সরকারের পুলিশ কদর্যভাবে রাত্রে বেলা অনশনরত চাকরি প্রার্থীদের মেরে টেনে তুলে দিয়েছে, অনশন ভেঙে দিয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আজকে কুলটি বিধানসভায় আমরা এক প্রতিবাদ মিছিল করেছি। আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্বন্ধে বলার জন্য আমি অনুরোধ করব বিবেকানন্দ ভট্টাচার্য মহাশয়কে। দেখুন, আপনারা জানেন যে অনশনরত চাকরি প্রার্থীদের, তারা 600 দিনের উপর কলকাতার বুকে অনশন করছে। যোগ্য প্রার্থীরা চাকরির জন্য, কিন্তু তাদের চাকরিকে চুরি করে নিয়ে অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে এই তৃণমূল সরকার চাকরি দিয়েছে, কিন্তু তাদের অনশন ভাঙার জন্য কালকে চোরের মতো, কাপুরুষের মতো মমতা ব্যানার্জির পুলিশ রাত একটার সময় গিয়ে সেই অনশনরত চাকরি প্রার্থীদের উপর অতর্কিত হামলা করে। হিটলার যেমন জার্মানি চালিয়েছিল, সেই রকম মমতা ব্যানার্জির পুলিশ এখানে হিটলারের রাজত্ব কায়েম করেছে। সেই অনশনরত চাকরি প্রার্থীদের মার ধর করে পুলিশ গ্রেপ্তার করেছে। তারই প্রতিবাদে আজকে কুলটি বিধানসভায় আমরা এই প্রতিবাদ সভা রেখেছিলাম। আপনার পরিচয়? আমি অমিত কুমার গড়াই, আসানসোল জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক। দেখুন, কালকে রাত্রেবেলায় পুলিশ প্রশাসন চাকরি প্রার্থীদের যে আন্দোলন চলছিল, শান্তিপূর্ণ আমরণ অনশন করছিল তারা, কিসের জন্য? রাজ্য সরকার যে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্য লোকদের চাকরি দিয়েছে, সেই চাকরি যারা যোগ্য প্রার্থী আছে, যারা পাওয়ার অধিকারী আছে, তারা চাকরি না পেয়ে তারা আজকে রাস্তায় অনশনে বসেছে। আর কোটি কোটি টাকা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, শিক্ষা সচিব থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী অবধি প্রত্যেকের মধ্যে টাকা বণ্টন করে ভাগ দিয়েছে। এবং দেখলাম যখন রাতের অন্ধকারে ছেলেরা, মায়ের কোলে শিশুরা বসে আছে রাস্তার মধ্যে, তাদের চাকরি দেওয়ার কোনো কথা বলেননি মাননীয়। মাননীয় কি করলেন? তার উর্দিধারী পুলিশ, আজকে তৃণমূলের সাথে লোকজন নেই, আজকে তৃণমূলের ঝান্ডা ধরার লোক নেই, তাদের উর্দিধারী যে ক্যাডার আছে তৃণমূলের, সেই উর্দিধারী ক্যাডারদের রাতের অন্ধকারে নামিয়ে সেই চাকরি প্রার্থীরা যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদেরকে চ্যাংদোলা করে তুলে সরিয়ে দেওয়া হলো। এর তীব্র নিন্দা জানায় এবং এই আন্দোলন আরো তীব্রতর আন্দোলনের রূপরেখা নেবে। আমি একটা কথা বলে দিতে চাই, টাটাতে মমতা ব্যানার্জি এসেছিল, আর টেটে মমতা ব্যানার্জির বিদায় হবে। বাপ্পা চ্যাটার্জি, জেলার সাধারণ সম্পাদক। দেখুন, রাতের অন্ধকারে যারা টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা, তারা নিজের চাকরির জন্য লড়াই করছে, অবৈধভাবে ঘুষ নিয়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে চাকরি থেকে বসিয়ে দিয়ে যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিতে হবে, এই দাবি নিয়ে তারা আন্দোলন করছিল। রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। বেকার ছেলেরা, বাংলার বেকার ছেলেরা যারা যোগ্য প্রার্থী, তাদের উপর বল প্রয়োগ করা হবে, তাদেরকে পুলিশ দিয়ে তুলে দেওয়া হবে। আর অযোগ্য লোকেরা ঘুষের বিনিময়ে তারা চাকরি করবে, নেতা মন্ত্রীদেরকে ঘুষ দিয়েছে বলে তারা চাকরি পাবে, আর ভালো ছেলেরা ঘরে বসে থাকবে, এটা তো হতে পারে না। তারই প্রতিবাদে আজ আমাদের আসানসোল জেলা তরফ থেকে সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে এখানে আন্দোলন করা হচ্ছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।